আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অগস্ট মাসে যেটা প্রকাশিত হয়েছে সেটা সম্পর্কে আলোচনা করতে হাজির হয়েছি আজ দ্বিতীয় শ্রেণীর সকল বিষয় একত্রে আলোচনা করা হবে তোমরা শুধু দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এই যদি নতুন শেষ থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখি কী পড়া আছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় শ্রেণী সংযোগ স্থাপনে সক্ষমতা দেখি তো এখানে কী রয়েছে নিচের পাঠটি পড়ো আর যেখানে যুক্তবর্ণ ব্যবহার করা হয়েছে তার তলে দাগ দাও চলো পাঠটি পড়ি পড়ে বুঝি কি আছে আরমানি গির্জের কাছে অফিস দেখো এখানে যুক্তবর্ণ হচ্ছে আরমানি আর গির্জে ওই রেপটা আছে গয়ের ওপরে অ্যাকচুয়ালি হবে বর্গির জয়ের ওপরে যাই হোক আরমানি দেখো ওই রয়ের সঙ্গে ম করে ময় রেফ হয়েছে আর বর্গির রয়ের সঙ্গে বর্গির জ যোগ করে বর্গির জয় হবে হবে মানে গির্জের কাছে অফিস দু জায়গায় দাগ পড়বে মানে আর গির্জে যাওয়া মুশকিল হবে পূর্ব দেখো পূর্বতলায় দাগ পড়বে রয়ের সঙ্গে ব হয়ে ময় রেফ হয়েছে দিকে মেঘ ইস্পাতের মতো কালো ইস্পাতের তলায় দাগ হবে কারণ ওখানে শয়ের সঙ্গে পা হয়েছে ঠিক আছে তারপরে দেখো এদিকে কি আছে পশ্চিম দিকের মেঘ ঘনিল পশ্চিম তালিবের সহের সঙ্গে চ হয়েছে ওখানে ওখানে দাগ পড়বে তারপরে সকালে রৌদ্র ছিল রৌদ্র দয়েরফলা মানে ওখানে দয়ের সঙ্গে রা হয়েছে সকালে রৌদ্র ছিল নিশ্চিন্ত ছিলাম দেখো নিশ্চিন্ত তালিবের স্বয়ের সঙ্গে চ আর দন্ত নয়ের সঙ্গে ত হয়েছে এগুলো হচ্ছে যুক্তবর্ণ তোমাদের তলায় দাগ দিতে হবে একটা জিনিস তোমার জেনে রাখবে রেফ আর রফলা দুটো এক হয় না যেমন আরমানি ওখানে রয়ের সঙ্গে ম এসছে এখানে রৌদ্র এখানে দয়ের সঙ্গে র এসছে কোনটা আগে কোনটা পরে হবে তোমরা ভালোভাবে নিশ্চয়ই জানো তারপরে দাও কী রয়েছে প্রশ্নগুলির উত্তর লেখো কি প্রশ্ন দিয়েছে দেখি একবার আপিস যাওয়া মুশকিল হবে কেন কারণ আকাশে বিস্তর মেঘ করেছে তাই জন্য অফিস যাওয়া মুশকিল হবে পূর্ব আর পশ্চিম দিকের মেঘের রঙের তফাত কি দেখো ওই পাঠটার মধ্যেই লেখা রয়েছে পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো আর পশ্চিম দিকের মেঘ ঘন এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি এই অংশটা নেওয়া হয়েছে তোমাদের সহজ পাঠ বইয়ের দ্বিতীয় ভাগ অধ্যায় থেকে অষ্টম পাঠ থেকে নেওয়া হয়েছে তোমরা যদি পড়ে থাকো সহজ পাঠ সহজেই বুঝতে পারবে কোথা থেকে এটা নেওয়া হয়েছে যাই হোক পরের প্রশ্নে চলে আসি তিন নম্বর প্রশ্ন রয়েছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য নেমস অফ দ্য ডিফারেন্ট সিজন ইন ইয়ার বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম ঋতু হয় সেই ঋতুগুলি সম্পর্কে তোমরা লিখতে বলেছি দেখো দুটো বলা আছে সামার আর উইন্টার কী হবে মনসুন লেটার অটম আর্লি অটম আগে আর্লি অটম পরে লেটার অটম তারপর হচ্ছে উইন্টার তো রয়েছে স্কালপ স্প্রিং বোঝা গেছে এইভাবে আমরা ছটা ঋতুর পরিচয় শিখেছি সেগুলি এখানে জানতে চাওয়া হয়েছে আমরা পড়াটাকে এগিয়ে নিয়ে যাব এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ছক দিয়ে যে যারা স্থানীয় মান মান ভালোভাবে করেছ তাদের জন্য ছকটা পূরণ করা কোনো ব্যাপার নয় চলো এটা নিয়ে একটু আলোচনা করে দিই প্রথমে রয়েছে দেখো একটা সংখ্যা কয়ে দেখো একটা সংখ্যা রয়েছে দুই আট লেখা রয়েছে দুই আট মানে হচ্ছে আঠাশ এখানে এককের অঙ্ক আট আর দশকের অঙ্ক দুই দেখো আমরা কী জানি যে কোনো সংখ্যার প্রকৃত মান হবে সেই সংখ্যাটাই যেরকম দশকের ঘরে দুই আছে তার প্রকৃত মান দুই হবে এককের ঘরে আট আছে প্রকৃত মান আট হবে কিন্তু স্থানীয় মানগুলি কি কোন স্থানে রয়েছে তার ওপরে মানটা নির্ভর করে যেরকম দশকের স্থানে কত আছে দুই তাহলে দুই দশে কুড়ি হবে দশকের স্থানীয় মান আর একক কত ঘরে রয়েছে এককের ঘরে রয়েছে আট তাহলে আট এককে আট আট হবে এককের স্থানীয় মান এবার কথায় লিখতে বলা আছে যদি কথা লেখা হয় ওটা কী সংখ্যা ওটা হচ্ছে আঠাশ তো ওখানে আমরা আঠাশ লিখবো বানানটা যেন ভুল না হয় তারপরে দেখো পাঁচ আর দুই রয়েছে পাঁচ আর দুই মানে প্রকৃত দশকের প্রকৃত মান পাঁচ আর এর প্রকৃত মান দুই আগেই বলেছি প্রকৃত মান কোনো দিন পরিবর্তন হয় না এবার দেখো দশকের ঘরে কি আছে পাঁচ তাহলে পাঁচ দশে পঞ্চাশ হবে পঞ্চাশ স্থানীয় মান দশকের ঘরে আর এককের ঘরে কত আছে দুই আছে তাহলে দুই হবে স্থানীয় মান আর লিখলে সংখ্যাটা কেমন হবে কথায় লিখলে সংখ্যাটা হবে বাহান্ন দেখে নাও তোমরা তারপরে দেখো দশকের ঘরে প্রকৃত মান রয়েছে সাত আর এককের ঘরে প্রকৃত মান রয়েছে দুই তাহলে কী হবে সংখ্যাটা সাত আর দুই পাশাপাশি বসে যাবে কিন্তু সেটা দেখো দশকের ঘরে স্থানীয় মান কত হবে দশকের ঘরে সাত আছে তাহলে সাত দশে সত্তর হবে আর এককের ঘরে কত স্থানীয় মান হবে দুই আছে তা দুই কে দুই হবে সংখ্যাটা কত হবে সংখ্যাটা হবে সাত দশ দুই বাহাত্তর ঠিক আছে তারপরে দেখো একদম ঘরেরটা রয়েছে সাতানব্বই সাতানব্বই মানে নয় আর সাত এককের ঘরে স্থানীয় মান হবে সাত দশকের ঘরে স্থানীয় মান হবে ন দশে নব্বই আর প্রকৃত মানগুলো যেমন ছিল দশকের ঘরে নয় আর একের ঘরে সাত বসবে ঠিক আছে এখান থেকে তোমরা প্রকৃতমান আর স্থানীয় মান কতটা ভালো শিখেছ সেটারই মূল্যায়ন করা হচ্ছে এবার আমরা পরের চ্যাপ্টারে চলে যাই দেখি পরে কি রয়েছে পরে রয়েছে সমন্বয় সক্ষ স্থাপনে সক্ষমতা দেখি এখানে কী কী প্রশ্ন রয়েছে তার উত্তরগুলি বা কীরকম হতে পারে একটু ভালো করে আমরা বুঝে নেব দেখো এখানে রয়েছে বন্ধনের মধ্যে থেকে কোনগুলি ঋতু আর কোনগুলি মাসের নাম তার নির্দিষ্ট স্তম্ভে লেখো দেখো এখানে কি রয়েছে বন্ধনের মধ্যে ঋতুর নাম রয়েছে দেখো কতগুলো নাম রয়েছে শ্রাবণ বসন্ত শীত বর্ষা বৈশাখ চৈত্র গ্রীষ্ম মাঘ এদের মধ্যে ঋতু কোনটা আর মাস কোনটা মিলিয়ে দিয়েছে তোমাদের ওই ছকের মধ্যে সঠিকভাবে বসিয়াটা পূরণ করতে হবে চলো দেখি তোমরা পূরণ করতে পারো কি না এখানে শ্রাবণ শ্রাবণটা কি শ্রাবণ তো একটা ঋতু নয় শ্রাবণটা একটা মাস হবে তাহলে মাসের ঘরে শ্রাবণ বসবে বসন্ত বসন্তটা কি বসন্ত একটা ঋতু তাহলে ঋতুর ঘরে বসন্ত বসবে শীত শীতও একটা ঋতু শীত তাহলে ঋতুর ঘরে বসবে বৈশাখ বৈশাখ একটা মাস মাসের ঘরে বসবে বর্ষা বর্ষাতে ঋতু চলে আসবে ঋতুর ঘরে কী দেখতে পাচ্ছি তারপরে রয়েছে চৈত্র চৈত্র বলে বসবে মাসের ঘরে গ্রীষ্ম যারা নিশ্চয়ই গ্রীষ্ম এখানে ঋতু ঋতুর ঘরে বসবে আর মাঘ মাঘ মানে হচ্ছে একটা মাসের নাম মাসের ঘরে বসবে এইভাবেই আমরা কোনটা মাস কোনটা ঋতু সেটা সাজিয়ে নিয়ে সঠিকভাবে করতে পারলাম তারপরে কি আছে দেখো তলায় দাগ দেওয়ার বিপরীতার্থক শব্দ দিয়ে নিচে লেখা বাক্যগুলি সম্পূর্ণ করো তলায় কিন্তু দাগ দেওয়া নেই তবে আমাদের বুঝতে হবে আজ বেশ ঠান্ডা ঠান্ডা যদি থাকে তলায় দাগ থাকে তাহলে গরম জলে স্নান করো এখানে গরম বসাতে হবে সুখ সুখের তলায় যদি দাগ থাকতো সুখ দুঃখ সবার জীবনে আসে এখানে দুঃখ বসাতে হবে তার বাবা দিন দিনের তোলা যদি দাগ থাকতো তার বিপরীত শব্দ হবে রাত তার বাবা দিন রাত পরিশ্রম করে পরটা কি সোজা ও ড্যাশ সব ধরনের প্রশ্নের জন্য তৈরি হও সোজা কঠিন ঠিক আছে এখানে প্রশ্ন হচ্ছে এখানে বাঁকা হবে না এখানে কিন্তু কঠিন হবে সোজা আর কঠিন সব ধরনের প্রশ্নের জন্য তোমার তৈরি হও এভাবেই আমরা এই অঙ্কগুলো শিখে নেব এই প্রশ্নগুলোর উত্তর সহজেই আমরা বুঝতে পারবো তারপরে দেখি কী আছে আমাদের দেখো এখানে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমরা ভালো করে বুঝব তাহলে আমাদের কোনো সমস্যা হবে না সিলেক্ট দ্য ওয়ার্ড ফ্রম দ্য ইচ কালাম অ্যান্ড মেক্স সেন্টেন্স প্রত্যেকটি কালাম থেকে একটা করে ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে বলেছে যেমন দেখো প্রথম সেন্টেন্স কী আছে দিস দিস ইজ এ ডগস হবে না কেন ডগস হবে না বলতো অনেকগুলো আছে এইস আছে মানে অনেকগুলো এ মানে একটা তাহলে কী হবে দিস ইজ এ ক্যাট হতে পারে বা দিস ইজ এ ট্রি হতে পারে এটা হচ্ছে একটি গাছ এটা হচ্ছে একটি বিড়াল তাহলে হবে অথবা কী হতে পারে দ্যাট ইজ এ ট্রি অথবা দ্যাট ইজ এ ক্যাট ওটা হচ্ছে একটা বিড়াল এটা হচ্ছে একটা ট্রি গাছ এরকমভাবে হতে পারে তারপরে কী আছে দ্বিজ আর দোষ দ্বিজ মানে হচ্ছে এইগুলি অনেকগুলো কথা বলা আছে দোষ মানে হচ্ছে ওইগুলি তাহলে দ্বিজ আর ডগস হতে পারে বা দিজ আর স্টার্স হতে পারে ওইগুলি হচ্ছে কুকুর বা ওইগুলি হচ্ছে তারা বা দিজ দোজ হলে মানে হচ্ছে ওইগুলি দোজ আর ডগস ওইগুলি হচ্ছে কুকুর আর দোজ আর স্টার্স মানে ওইগুলি হচ্ছে তারা এইভাবেই আমরা এই ছকটা করতে পারি অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যাবে তারপরে কী আছে দেখো তারপরে রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আম রয়েছে তাহলে পাঁচ কে পাঁচ তারপরে চারটে আছে চার কে চার তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আছে তাহলে সাত কে সাত তারপরে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় এক ছয় এভাবেই এখানে পাঁচ চার সাত ছয় বসিয়ে এই ছকটা পূরণ করতে হবে আমরা পরের চ্যাপ্টারে চলে যাই এখানে রয়েছে সমস্যা সমাধানে সক্ষমতা দেখি তো এখানে কী প্রশ্ন আছে কী বা তার উত্তর হতে পারে এখানে রয়েছে গাছে গাছে কবিতাটিতে কবি কী কী ফলের কথা উল্লেখ করেছে তোমাদের কাছে যদি আমার ভই বইটা থাকে আমাদের দ্বিতীয় শ্রেণী আমার ভই দ্বিতীয় পর্বের তোমরা সরাসরি একশো উনষাট পাতা খুললে এই গাছে গাছে কবিতাটা খুঁজে পাবে এখানে দেখবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই কবিতাটা লিখেছিলেন এখানে অনেকগুলো ফলের কথা বলা ছিল কি কী ফলের কথা বলা আছে একবার আমরা দেখে নিই আম জাম লিচু এই ফল তো রয়েছে তাছাড়া রয়েছে কুল উত্তরে এরকমভাবে লিখতে হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত গাছে কবিতা কবিতাটা দেখে আমরা জানতে পারি এখানে যেসব ফলের কথা উল্লেখ রয়েছে তা হলো আম জাম লিচু কুল তাল নাশপাতে জামরুল কলা কাঁঠাল এমন একটা ফলের নাম দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি এমন একটা ফলের নাম লেখো যেখানে যেরামে একটি ফুলও আছে বলোতে কী উত্তর হতে পারে এর উত্তরটা হতে পারে বেল দেখো বেল একটা ফলও হতে পারে আর বেল ফুলও হয় ঠিক আছে তারপরে রয়েছে বাক্য রচনা করো পরপর পরপর বাক্য রচনা করতে হবে অনায়াসে তুমি কাজটি অনায়াসে করতে পারো দেখো এখানে আমি আমার মতো করে একটা বাক্য রচনা বলে দিচ্ছি তোমার নিজের মতো করে বাক্য রচনা করবে সব একটি বাক্যর মধ্যে এই শব্দটা যেন অবশ্যই থাকে প্রথমেই থাকতে হবে মানে নেই প্রথমেও থাকতে পারে বা মাঝেও থাকতে পারে কিন্তু এই বাক্যটার মধ্যেই শব্দটা থাকতে হবে ঘোষণা মাইকে তার নাম ঘোষণা করা হলো খুশি পুরস্কার পেয়ে মেয়েটি খুব খুশি হলো ভেপু মেলায় গিয়ে অনেকে ভেপু বাজায় যেমন খুশি তোমরা বাক্য রচনা করতে পারো এটা কোনো সমস্যা নয় তারপরে দেখো প্রশ্ন নম্বর তিন কি আছে মেক মিনিংফুল ওয়ার্ডস আচ্ছা অর্থপূর্ণ শব্দ লিখতে বলেছে দেখো প্রথম রয়েছে কি বি ইউ টি টি আর বাটার তারপরে রয়েছে একটা মাছের ছবি মাছ ইংরেজি কি জানি আমরা ফ্লাই উত্তরটা হবে বাটার ফ্লাই তারপর রয়েছে এমও এন তারপর একটা চাবির ছবি চাবি ইংরেজি কি কে ই ওয়াই কি মানে চাবি তাহলে কি হবে মং কি এম ও এন কে ই তারপর একটা লেখা আছে ই এ তারপর একটা মোরগের ছবি মোরগ ইংরেজি কি জানি আমরা কক সিও শিকে দুটো মিলিয়ে দিলে কি হবে পিক পি এ সিও এরকম অনুশীলন তোমরা করেছো তোমাদের বইতে রয়েছে আবার একবার এখানে অভ্যাস করানো হচ্ছে তারপরে দেখো একটা সূর্যের ছবি তারপর ডে লেখা আছে সূর্য ইংরেজি কি এস ইউএন সান তারপর ডে হবে এস এন ডি এ বাই সান ডে দেখো এভাবেই আমরা এখানকার সমস্ত প্রশ্ন উত্তরগুলো জেনে নিলাম এরপর আমরা পরের চ্যাপ্টারে চলে যাই আচ্ছা এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের উত্তর করতে হবে দেখি দেখি আছে আমাদের ক্লাসে জন বন্ধু জন্মদিনে আমি প্রত্যেককে তিনটে করে লজেন্স দেবো দেখো এখানে কি বলতে চাই যে আমার জন বন্ধু আছে প্রত্যেককে তিনটে করে লজেন্স দেবো আমার জন্মদিনে তাহলে মোট কটা লজেন্স আমার লাগবে প্রথমজনকে তিনটে দিলাম তারপরের জনকে তিনটে দিলাম তারপর জনকে তিনটে দিলাম বারবার 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 একই সংখ্যা যখন যোগ করতে হচ্ছে সেটাকে সংক্ষিপ্ত বলা হয় গুণ করা তাহলে তেইশের সঙ্গে তিন গুণ করতে হবে তেইশ তিন গুণ করলে তিন তিন কি নয় তিন দিন গুণে ছয় ছ দশ নয় উনসত্তর তাহলে উনসত্তরটি তোমাদের লজেন্স লাগবে খয়রান করে দেখো তানিয়ার বাবা বাজারে গিয়ে তিন ডজন কলা কিনলো এক ডজনে বারোটা কলা থাকে তাহলে মোট কটা কলা কিনেছেন এক ডজন মানে বারোটা আরও এক ডজন মানে আরও বারোটা আরও এক ডজন মানে আরও বারোটা তাহলে কি করতে হবে বারবার একই সংখ্যার যোগ করা মানে গুণ করা বারোর সঙ্গে তিন গুণ করবে তাহলে বারো ছত্রিশটা তিন ছত্রিশটা কলা কিনেছিলেন ক্লাসে দুই বন্ধু আজ আমার বাড়িতে এসেছে খুব ভালো কথা আমার মা আমাদের তিনজনের জন্য নটা লাড্ডু দিয়েছেন বেশ আমরা তিনজনের সমানভাবে ভাগ করে নিলাম প্রত্যেকে কটা করে নাড়ু পাবে দেখো আমাদের কাছে নটা নাড়ু ছিল প্রথমে আমরা তিনজন নিয়ে নেব পড়ে থাকবে কিছুটা আবার তিনজন নিয়ে নেব পড়ে থাকবে কিছুটা দেখো বারবার বারবার আমি বিয়োগ করছি নটা ছিল নটা থেকে সরে গেল তিনটে আবার নটা থেকে সরে গেল তিনটে তাহলে বারবার বারবার যখন একই সংখ্যা বিয়োগ করা হয় সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ করা তাহলে নয়কে আমরা তিন দিয়ে ভাগ করবো তিন কে নয় হচ্ছে প্রত্যেকে আমরা তিনটে করে নাড়ু পাবো আশা করি অঙ্কুল বোঝানা গেছে যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখি পরে কি পড়া আছে পরে রয়েছে মানসিক ও শারীরিক সমন্বয় সাধন বৃষ্টির মধ্যে ভাসমান একটা নৌকা ছবি আঁকো রঙ করো এবং এটি নিয়ে তিনটি বাক্য লেখো একটা নৌকার ছবি তোমরা অনায়াসে আঁকতে পারবে সেটা রঙ করতে পারবে এবং সেটা সম্পর্কে তিনটি বাক্য কী লিখবে সেটাই আমি তোমাকে বলে দিচ্ছি নদীর মধ্যে একটি নৌকা রয়েছে খুব জোরে বৃষ্টি পড়ছে আর মাঝি নৌকাটিকে পাড়ে আনার চেষ্টা করছে এভাবে লিখলে খুব ভালো হয় তোমরা নিজে ইচ্ছে মতো লিখতে পারো তারপরেও কী রয়েছে নিচের ছবিগুলি সম্পূর্ণ রং করো তোমরা রং করতেই পারবে আর এই ছবিগুলি সম্পর্কে দুটি বাক্য লেখো দেখো এদের সম্পর্কে কিছু দুটি বাক্য আমি বলে দিচ্ছি এটি হচ্ছে একটি ফুলের ছবি এর দুটি পাতা আছে এটি একটি মাছের ছবি মাছের পাখনা আছে এটি হচ্ছে একটি হাঁসের ছবি হাঁসের রং সাদা তোমরা অন্য কিছু লিখতে পারো কোনো সমস্যা নেই তারপরে রয়েছে দেখো হুইচ ফ্রুট ডু ইউ লাইক মোস্ট কোন ফলটি তুমি সব থেকে বেশি পছন্দ করো যে যা পছন্দ করে লিখবে আম পছন্দ করি আমের কথা লিখবো আই লাইক ম্যাঙ্গো ভেরি মাছ ড্র দ্য পিকচার আচ্ছা ছবি আঁকতে বলেছে আমি ছবি তোমরা নিশ্চয়ই আঁকতে পারবে ওটা নিয়ে আমি কিছু বলছি না কালার দ্য পিকচার ছবিটা রঙ করতেও পারবে ইন হুইথ সিজন ডু ইউ হ্যাভ দিস ফুড এটা তুমি কখন দেখতে পাও আই ক্যান হ্যাভ দিস ফুড ইন সামার আমরা গরমকালে দেখতে পাই ঠিক আছে এবার যে অ্যান্সার ইন এ সেন্টেন্স একটা সেন্টেন্সের মধ্যে উত্তর লিখতে হবে ম্যাং আই লাইক দ্য ফ্রুট ম্যাঙ্গো অ্যান্ড আই হ্যাভ ইট ইন সামার এভাবে লিখলেই ভালো হয় তারপরে দেখো কী বলেছে দশকের কাঠিতে ছটি হলুদ বল আর এককের কাঠিতে চারটি লাল বল বসিয়ে ছবি আঁকো ছবিটা আঁকলে কেমন হবে একটু দেখে নিই দশকের ঘর আর এককের ঘর দশকের ঘরে পরপর পরপর হলুদ বল বসানো হয়েছে ছটা ছ দশে ষাট হয়ে গেল আর এখানে ঘরে বসানো হচ্ছে চারটি লাল বল চার এক চার তাহলে ছ দশ চার চৌষট্টি হবে উত্তর ঠিক আছে বেশ এরপরে আমরা দেখি আছে স্বাস্থ্য ও শরীর শিক্ষা সম্পর্কে রয়েছে দেখো এখানে কি কী উত্তর হতে পারে আমরা একটু আলোচনা করিনি তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে দেখো এখানে প্রতিটি প্রশ্নের দুটো করে অপশান আছে যেটা সঠিক আছে তার মাথায় টিক দেওয়া হচ্ছে প্রথমটা কি আছে সব কাজে সব ক্ষণে যেন ভালো হয়ে চলবই নিয়েছি শপথ তাহলে এখানে শপথ দিতে হবে তারপর এ পাশে শরীরটাকে ফিট রাখতে করবে যোগাসন দেখো করবে মাথায় ডাক দেওয়া হলো দেখবে যোগাসন তো হয় না দেখলে শরীর ঠিক হয় না তারপরে কি রয়েছে এ পাশে চলে আসো সব জাতি ধর্মকে সম্মান আমরা যে এক জাতি আর এক প্রাণ তাহলে আমরা মাথায় ডাক দিতে হচ্ছে এপাথে দেখি যাচ্ছে বাবা মায়ের কথা শুনে চলবে সারাক্ষণ তাহলে কোনোত্তর সঠিক হবে ভাইয়ের না মায়ের অবশ্যই মায়েরটা সঠিক হবে এদিকে চলে আসি সুস্বাস্থ্য শরীর ও ড্যাস কী হয় বলতো শরীর ও স্বাস্থ্য নয় শরীরও মন হবে শরীর ও মন যদি তুমি সুস্থ রাখতে চাও ওখানে মনের মাথায় দাগ দিতে হবে এরপরে চলে আসো দাঁতের যত্ন দাঁতের ড্যাশ রোগ হতেই পারে দাঁতে ক্ষয় রোগ হতেই পারে তাই বলি বারবার নিয়মিত করতে হবে দাঁত পরিষ্কার তাহলে দেখো একের অপশানটা ঠিক ক্ষয় আর পরিষ্কার ঠিক আছে এবার আমরা এদিকে চলে আসি সময় মতো ড্যাশ এবং নিয়ম করে খাও সময় মতো ঘুমাও আর নিয়ম করে খাও এইভাবেই আমরা এই উত্তরগুলো সাজিয়ে দিলাম তোমাদের বুঝতে যেতে অসুবিধা না হয় তোমরা ভালো করে একবার উত্তরগুলো দেখে নাও এরপরে আমরা পরের পড়ার দিকে চলে যাই কী আছে দেখো একটু ভালো করে দেখলে বুঝতে পারবে পড়া লেখার পাশাপাশি করবে গল্পগুলো না খেলাধুলা অবশ্যই খেলাধুলা করতে হবে গল্প করলে তো হবে না এভাবে দেখো দাঁতের যত্ন কি আছে ড্যাশ আছে বলেই যেন আমরা দেখতে পাই কি আছে চোখ আছে বলেই যেন আমরা দেখতে পাই ঠিক আছে চোখের মতো দামি আর কোনো কিছুই নাই তাহলে দুইয়ের অপশানে ঠিক হবে ওপাশে চলে আসো মন থেকে দূরে রাখবে কোন ভাবনাগুলি মন থেকে দূরে রাখবে মন্দ ভাবনাগুলি দেখো মন্দের মাথায় ডাক দেওয়া হয়েছে এরপরে আসো এদিকে চলে এসো নখ কাটার যন্ত্র নিয়ে কাটবে যখন নখ নয়তো বা অসুখ হলে ভয়ানক দুর্ভোগ দেখো দুর্ভোগটা কেমন হবে বিপদ ভয়ানক বিপদের মাথায় ডাক দেওয়া হয়েছে এরপরে চলে আসি কি আছে স্নান করবে হাত পা ধোবে পোশাক পরবে ঠিক তাহলে হাত পা ধোবে ধোবের মাথায় ঠিক দেওয়া হয়েছে এবারে চলে আসো হাঁচি আর কাশি হাঁচি আর কাশি থাকে পাশাপাশি যদি হয় রোগ বাড়ে দুর্ভোগ তাহলে ওই শূন্যস্থানে কী আসবে শূন্যস্থানে কাশি আসবে এরপাশে চলে আসো এদিকে কী আছে ড্যাশ চলবে যখন দেখবে চতুর্দিক ঘরের মধ্যে চলবে না না এটা ঠিক নয় কোনটা হবে রাস্তাঘাটে চলবে যখন দেখবে চতুর্দিক তাহলে রাস্তাঘাটের মধ্যে ঠিক দেওয়া হয়েছে এইভাবেই আমরা এখান করে নিলাম তোমরা একটু ভালো করে দেখে নেবে এরপর আমরা পড়াটাকে এগিয়ে নিয়ে যাব দেখব পরের পাতায় কী পড়া রয়েছে তাহলে আমাদের বুঝতে কোনো সমস্যা হবে না এদিকে রয়েছে কি কানের যত্ন ত্বকের যত্ন দেখো কীভাবে উত্তরগুলো হবে আমরা একটুখানি ভালো করে বুঝে নেব যানবাহনের বিকট শব্দ শব্দের মাঝে দাগ দিতে হবে সহ্য হয় না আর কারখানার তীব্র সহ্য করপরিহার এ পাশে ত্বকের যত্ন ত্বকের যত্নটা কিন্তু হয় বলো তো খোঁজ পাঁচটা আগে সাবধানেতে থেকো চর্মরোগ নিজের মতো আড়াল করে রেখো দেখো আড়ালের মধ্যে দাগ পড়ে গেছে ঠিক আছে এইখানে এই দুটো বুঝিয়ে দেওয়া হলো এরপরে আমরা পরে পরে চলে যাব ওখানে ওই একই রকম রয়েছে কিন্তু ওখানে ধাদা রয়েছে কানামাচি ভো ভো যাকে বাচ্চাছ দেখো এই ধাঁধাগুলো কেমন আছে একটুখানি বলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রথমটা কি আছে বলো দেখি তো এইবার নয় তো হবে হার ঘরের মধ্যে ঘর মশারি তো সবাই যেন একটা ঘর আছে তার ছোট ঘর সেটা হচ্ছে মশারি পরে প্রথমে কী আছে বন থেকে বেরোলোটিয়ে টোপর মাথায় দিয়ে কোনটা হবে অনেকগুলো অপশান আছে তিনটে অপশানের মধ্যে সঠিক হবে কিন্তু লঙ্কাটা দেখো লঙ্কার মাথায় দাগ দেওয়া হলো তারপরে কানামাচি বউ বউ যাকে দেখেছ ছোটো ছোটো গাছে কৃষ্ণ আছে এটা কোনটা হবে এখানেও তিনটে অপশান আছে কিন্তু সঠিকটা হবে বেগুন দেখো বেগুনের মাথায় দাগ পড়ে যাবে ঠিক আছে তারপরে ওইদিকে দেখো অলি অলি পাখিগুলো গলি গলি যায় মুদির দোকানে গিয়ে ডিগবাজি খায় যে যে ডিগবাজি খায় এক দুই তিন চার সময় দেব না আর পারলে না বলতে কী হয় তো এটা টাকা হবে দেখো টাকার মাথায় দাগ পড়ে যাবে ওপাতে চলে আসি ওপাশে কি আছে সেগুলো আমার শিখতে হবে দেখো নিচেরগুলো উঁয়ো আর ঢয়টা বাকি আছে এখানে কিছু উৎসবের কথা বলা হয়েছে মনে হয় অবশ্যই দেখে না একটুখানি ভালো করে তোমাদের দেখানোর জন্য এটা দেরি হচ্ছে উৎসব সিংহচরে দুর্গা এলো সঙ্গে ছেলে মেয়ে বানভাসি আলো হাসি হেলে ভুবনছে সময় দেব না আর এক দুই তিন চার বলো তো কোন পুজোর কথা বলা হচ্ছে সবাই যেন চড়ে আসে দুর্গা মা তাহলে দুর্গা পুজোর কথা বলা হচ্ছে এদিকে দেখো মিলনের উৎসবে আমাদের গান ছোট বড় দু সেলাম ঈদের কথা বলা হচ্ছে ঠিক আছে তারপরে ছয়টা দেখো সারা পৃথিবীতে আজ স্বস্তি আসুক শান্তির খেলায় মুক্তি আসুক বড়দিনের কথা বলা হচ্ছে বেশ এভাবে আমরা শূন্যস্থানগুলো করে নিলাম এরপরে বলেছে নিজের পছন্দ মধ্যে একটা ছবি আঁকো ছবি সম্পর্কে দু চারটে বাক্য লেখো আমি জানি তোমরা অবশ্যই ছবি আঁকতে পারবে যা খুশি ছবি আঁকবে আমি তোমাদের একটা চাঁদের ছবি দেখাচ্ছি আর কি লিখতে হবে রাতে বেলা চাঁদ দেখা যায় আমি চাঁদ দেখতে ভালোবাসি দেখো এইভাবেই গোটা দ্বিতীয় শ্রেণীর মডেল অ্যাক্টিভিটিটা শিখিয়ে দেওয়া হলো আশা করি কোনো সমস্যা নেই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবে সবাই ভালো থাকবে